তবে আমার মনে হয় যেহেতু গবেষণায় উঠে এসেছে কমে যাচ্ছে হিন্দু জনসংখ্যা হিন্দু শূন্য হতে পারে দেশ গবেষকদের এমন প্রায় আশঙ্কা গবেষণায় উঠে এসেছে কমে যাচ্ছে হিন্দু জনসংখ্যা হিন্দু শূন্য হতে পারে দেশ গবেষকদের এমন প্রায় আশঙ্কা এটাই যদি সত্যি হয় বুঝতে হবে সবার হিন্দু পারিবারিক আইনের থেকেও সুরক্ষা আইন দরকার আগে সংখ্যালঘু সুরক্ষা আইন দরকার আগে সংখ্যালঘু মন্ত্রণালয় কমিশন দরকার শুনেছি সংখ্যালঘু মন্ত্রণালয় অনেক দেশেই আছে তাই এই দাবিটাই করা উচিত কর্তৃপক্ষের কাছে শুনেছি সংখ্যালঘু মন্ত্রণালয় অনেক দেশেই আছে তাই এই দাবিটাই করা উচিত কর্তৃপক্ষের কাছে তখন মন্ত্রণালয় বুঝবে সংখ্যালঘুর অধিকার হিন্দু পারিবারিক আইনের থেকেও সুরক্ষা আইন দরকার আগে সংখ্যালঘু সুরক্ষা আইন দরকার আগে সংখ্যালঘু মন্ত্রণালয় কমিশন দরকার বাজেটে সংখ্যালঘুর ধর্মীয় বরাদ্দ খুব কম না চাইলে মা দুধ দেয় না কথা ঠিক একদম বাজেটে সংখ্যালঘু ধর্মীয় বরাদ্দ খুব কম না চাইলে মা দুধ দেয় না কথা ঠিক একদম আরে রাজনীতি আবেগের নয় কঠিন বাস্তবতা হিন্দু পারিবারিক আইনের থেকেও সুরক্ষা আইন দরকার আগে সংখ্যালঘু সুরক্ষা আইন দরকার আগে সংখ্যালঘু মন্ত্রণালয় কমিশন দরকার ওই মাথা দেহ হাত পা গুলো বিচ্ছিন্ন থাকলে সেটা একটা মরদেহ সাড়া দেয় না ডাকলে ওই মাথা দেহ হাত পা গুলো বিচ্ছিন্ন থাকলে সেটা একটা মরদেহ সাড়া দেয় না ডাকলে আরে সঙ্ঘে শক্তি কলযুগে বলছি আমি আবার হিন্দু পারিবারিক আইনের থেকেও সুরক্ষা আইন দরকার আগে সংখ্যালঘু সুরক্ষা আইন দরকার আগে সংখ্যালঘু মন্ত্রণালয় কমিশন দরকার গবেষণায় উঠে এসেছে কমে যাচ্ছে হিন্দু জনসংখ্যা হিন্দু শূন্য হতে পারে দেশ গবেষকদের এমনটাই আশঙ্কা এটাই যদি সত্যি হয় বুঝতে হবে সবার হিন্দু পারিবারিক আইনের থেকেও সুরক্ষা আইন দরকার আগে সংখ্যালঘু সুরক্ষা আইন দরকার আগে সংখ্যালঘু মন্ত্রণালয় কমিশন দরকার